নাসরুল্লাহর পরে হিজবুল্লাহর শীর্ষে এবার হাশেম শফিউদ্দিন। নাসরুল্লাহর মৃত্যুর পরে হিজবুল্লাহর দায়িত্ব আরো ভয়ঙ্কর ব্যক্তির হাতে। নাসরুল্লাহর ভাই হাশেম শফি আল দিনকে হিজবুল্লাহর পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা। নাসরুল্লাহর সাথে চেহারাতেও মিল রয়েছে 64 বছরের হাশেমের। তরুণ বয়সে একই সঙ্গে দুজনে হিজবুল্লাহ যোগ দিয়েছিলেন। ইসরায়েলি হানায় হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন তুতু ভাই হাশেম শফি আল দিন। হিজবুল্লাহর কর্মসমিতির প্রধান হিসাবে হাশেম সংগঠনের তরফে রাজনৈতিক বিষয়গুলি দেখে থাকেন। হিজবুল্লাহর জঙ্গি কার্যকলাপের তত্ত্বাবধায়ক জেহাদ সমিতিতেও তিনি আছেন। গত 3 দশক ধরে শিক্ষা অর্থনীতি সহ সংগঠনের অসামরিক কার্যকলাপও দেখাশোনা করেছেন তিনি। নাসরুল্লাহ থেকে 4 বছরের ছোট হাশেমের বয়স এখন 64 বছর। তাদের চেহারাতেও অনেক মিল রয়েছে। তরুণ বয়সে একই সঙ্গে দুজনেই হিজবুল্লাহ যোগ দিয়েছিলেন। দুজনেই তারপরে ইরানে একসঙ্গে ধর্মশিক্ষা নিতে যান। 1992 আকাশপথে ইসরায়েলি হানায় হিজবুল্লাহর শীর্ষ নেতা আব্বাস আল মুসাবি নিহত হওয়ার পরে তার জায়গা নিতে নাসরুল্লাহকে লেবাননে নিয়ে আসা হয়েছিল। তার 2 বছর পরে হাশেমকেও বেরুটে ফিরিয়ে আনা হয়। নাসরুল্লাহর উত্তরসূরি মনোনীত করে 2017 সালে আমেরিকায় হাশেমকে জঙ্গি ঘোষণা করে। একই বছরে সৌদি আরব তাকে কালো তালিকাভুক্ত করেছিল। আমেরিকার হামলায় নিহত ইরানের যে সেনাকর্তা কাসেম সুলেমানির মেয়ের শ্বশুর হয় সেই দেশের সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে হাশেমের। লেবাননের সূত্র উদ্ধৃত করে একটি ফরাসি সংবাদপত্রের দাবি যে গত শনিবার বিকেলে নাসরুল্লাহ সহ হিজবুল্লাহর শীর্ষ নেতাদের অবস্থানের বিষয়ে ইরানে থাকা কোনো গুপ্তচরের থেকে খবর পেয়ে ইসরায়েল দ্রুত হামলা চালায়। তাতে নাসরুল্লাহ সহ হাশেমও নিহত হয়েছেন বলে খবর ছড়িয়েছিল। কিন্তু সংবাদ সংস্থা সূত্র উদ্ধৃত করে পরে জানানো হয়েছে যে হাশেম জীবিত রয়েছে। এদিকে আকাশপথে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সশস্ত্র হয়ে প্রচুর মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্ত পেরিয়ে সিরিয়ায় ঢুকে পড়েছেন। সেখানে দুদেশের মধ্যে সহজে যাতায়াত চলে। কোনো নথি ছাড়াই সিরিয়া থেকে যেসব শরণার্থী এসেছেন লেবাননে তাদের মধ্যে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মুসাদের লোক আছেন বলে মনে করছে হিজবুল্লাহ। এদিকে ইয়েমেনেরও বিমান হানা চালায় সেখানে ইসরায়েল। তার জেরে নিহত হয়েছেন অন্তত 4 জন, আহত হয়েছেন 29 জন। 2টি বন্দর এমনকি যুদ্ধ বিমান নিশানা করেও বোমা ফেলে ইসরায়েল। হুতি জঙ্গিরা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছিল। তারই পাল্টা ইসরায়েলের এই হামলা। গতকাল রবিবার আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন। তার আশা গোটা পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ এড়ানো সম্ভব হবে। বাইডেন বলেন এজন্য পদক্ষেপও করতেই হবে। সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ।